আমাদের পাড়ার পুজোয় এবারে দুটো গুণ নিচে দুটো অসুর হয়েছে, একটা তো নর্মাল অসুর আছে আর একটা ঠিক ওই গন্ধরাজ লেবুর মতো অসুর হয়েছে এখানে। আমাদের আজ থেকে প্রায় 16 বছর আগে এইখানেই বিয়ে হয়েছিল। আজকের ভিডিওটা তাহলে এখান থেকেই চালু করছি। তোমাদেরকে জানাই শুভ মহাষ্টমীর স্মৃতি ও শুভেচ্ছা। আজকে এখন মোটামুটি ঠাকুর দেখতে পেরবো, 7:30 বাজে, আমরা তিনজনে ঠাকুর দেখতে পেরেছি। কোথায় কোথায় কী কী ঠাকুর দেখছি তোমাদেরকে দেখাবো, করি চলো। সুন্দর হয়েছে তো প্যান্ডেলটা, গোড়ডাঙা গড়পড়া বিধানসভা পুজো। ভেরি ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে নবমী, এখন 8:00 বাজে, আমি বাড়ি থেকে বেরিয়েছি, বেরিয়ে অন্তরাজের বাড়ির দিকে যাচ্ছি। ওখানে একটু ঠাকুর ফাকুর দেখবো, দেখে কালকে আবার ব্যাক করবো এদিকে। চলো রাস্তায় যেতে যেতে আবার কথা। জয়ী, আজ তো খাওয়া হয়ে গেল, ভালো লেগেছে? ঝালে তো নাক টানছিস। আজ কি রান্না হয়েছে রে? নবমী স্পেশাল রান্না হয়েছে ইলিশ মাছ, মটর, চিকেন কষা, বিরিয়ানি, স্যালাড আর ভাত। এত কিছু হয়েছে আর তুই আমায় না দিয়ে আগে আগে খেয়ে নিলি, হ্যাঁ লোবা সামলাতে পারলি না। আমরা এখন প্রতাপগড়ের মাঠে এসেছি, রাত্রি 12:30 বাজে, কি ভিড় দেখো। বনগাঁ প্রতাপগড়ের মাঠ মেলা বসে গেছে পুরো। অসুরের গায়ের রং আর ড্রাগনের গায়ের রং তো দেখছি একই রকম, পুরো গন্ধরাজ লেবুর মতো।
সম্মেলন এটা ক্যাসেল মতো পড়েছে আর চারিদিকে ভিড় কি রকম কটা বাজে একটা কুড়ি বাজে আচ্ছা তোমাদের একটা জিনিস জানাই পুজো দেখতে এসেছি এইখানে হচ্ছে মা সন্তোষী লজ আমাদের আজ থেকে প্রায় ষোলো বছর আগে এইখানেই বিয়ে হয়েছিল অন্তরাদের তরফ থেকে এইখানে অনুষ্ঠান করা হয়েছিল এই লজটা এবং সেই সময় লিপ ফিপ সব কিছু আছে একদম পুরো ভালো ব্যবস্থা সব কিছু কার পার্কিং সব কিছু আচ্ছা এটা মতিগঞ্জ তিন মাথার মোড় এখানে একটা বিগম্যান করা আছে এটা প্যান্ডেল নয় এটা এমনি এখানে বিগম্যান করা আছে তান্ত্রিক বসে আছে এখানে তন্ত্র সাধনা করছে এই যাই রে এই রে এই রে শরৎ উৎসবে প্রীতি শুভেচ্ছা গ্রহণ করুন শহীদ দাদা মশা কামড়াচ্ছে না পুজো যে আসছে সেটা একটা আলাদা আনন্দ এই চিন্তা করলে একটা মনের মধ্যে একটা আলাদা আনন্দ অনুভূতি হয় আর পুজো এসে গেলে কখন যে দেখতে দেখতে পুজো চলে যায় আনন্দের মধ্যে যে দিনগুলো কেটে যায় সেটা আর বোঝা যায় না তো যাই হোক আজকে বিজয়া দশমী মায়ের আজকে বাড়ি ফেরার পালা মনটা একটু সবারই খারাপ হয়ে আছে তো সে যাই হোক আর আজকে আমি বনগাঁর থেকে সকালবেলায় গৌরডাঙ্গাতে চলে এসেছি এখন সন্ধে প্রায় সাতটা বাজে আমি একটু বেরোচ্ছি আমাদের পাড়া পুজো প্যান্ডেলের দিকে যাব আর তাছাড়া আমার বন্ধু অনেক দিন ধরে বলছিল বাড়ির সামনে একটুখানি বেশ সুন্দর গার্ডেন মতো করেছে তো সেটা দেখতে যাওয়ার জন্য তো এখন সন্ধেবেলা একটু যাচ্ছি তোমাদেরকেও চলো ঘুরিয়ে দেখাচ্ছি চলো মিঠুনদের এই এখানে বাগান মতো পার্ক মতো করেছে সুন্দর এসছি এখানে ম্যাডাম বেশ সুন্দর সাজিয়েছিস কিন্তু ভালো আর রাত্রিবেলাটা লাইট দেওয়ার জন্য খুব ভালো লাগছে টুনি লাইট টাইট দিয়ে এদিকে সব পরপর এখানে মিঠুন এগুলো সব কি গাছপালা রাখা আছে সব বিভিন্ন কালারের জবা ফুল আছে জবা না এবার শীতকাল এলে ফুল টুল ফুটলে ভালো লাগবে আর রাত্রিবেলা বলে অতটা বোঝা যাচ্ছে না এখানে দুপাশে দুটো ঝুমকলতা গাছ আছে একটা রেড কালার আর এপাশে একটা পার্পেল কালারের আছে আর এই জায়গাটা সুন্দর একটা বেশ আড্ডা মারা বসার জায়গা সুন্দর বানানো হয়েছে ওইটা কি কামরাঙা গাছ বলি না একটু লাইটটা মার দেখি এই দেখো ছোট্ট গাছের মধ্যে সুন্দর কামরাঙা কত হয়ে আছে ছোট্ট জায়গার মধ্যে সব দেশি মুরগি বেশি না এগুলো দেশি আছে করকনাথ আছে ব্ল্যাক তো আছে করকনাথ আচ্ছা অনেকগুলো আছে রে হ্যাঁ 10টা ছিল হ্যাঁ এখন কুকুরে খেয়েছে হচ্ছে একটা আর একটা পালিয়ে গেছে আর একটা আমরা খেয়েছি
এই হচ্ছে মিঠুনদের এখানে বিল্ডিং করা রয়েছে একটা নিউলি কনস্ট্রাকশন, এখানে সমস্ত ফ্যাক্টরির কাজকর্মগুলো হয়। এখন আছে সবুজ আছে কটাই তাই খেলা হচ্ছে। তো এখন দুপুর একটা বাজে আর আজকে একাদশী। এখন এই গোবরডাঙ্গার থেকে আমি এখন বাড়ির দিকে বাসাদের দিকে চলে যাব, কারণ বাড়িটা কদিন ধরে তালা চাবি দেওয়া পড়ে রয়েছে। এবার বাড়ির দিকে ফিরবো, কাল থেকে আবার অফিস রয়েছে আমার। এই ব্যাগ গুছিয়ে নিয়েছি, আমার জামা কাপড় সব রয়েছে আর মা ব্যাগের মধ্যে সব খাবার দাবার দিয়ে দিয়েছে। আসছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, a few moments later দুপুরবেলা বারাসাত ফিরে এসে এখন আমি একটুখানি ঠাকুর দেখতে পেয়েছি। সন্ধ্যেবেলা বারাসাত কালীকৃষ্ণ গার্লস স্কুলের এখানে একটা সুন্দর দুর্গা পুজোর প্যান্ডেল করেছে, তো সেটা আজকে একটু শেষ দেখেই নি ঘুরে। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। ছোট মন্দির রাম সীতা হনুমান। কতক্ষণ